خلقنا السماء والأرض وما بينهما باطلا يسمان بو جميلة لكضاو بين المضي جاك سواسي এগুলো অনর্থক বিনা উদ্দেশ্য সৃষ্টি করা হয় নাই। এরপর আল্লাহ তাআলা বললেন যালিকা যুল্লাযীনা কাফারু, যারা অস্বীকারকারী কাফের তাদের ধারণা হলো এগুলো বিনা উদ্দেশ্য সৃষ্টি করা হয়েছে। তার মানে হলো যারা উদ্দেশ্য জানে না, জানার চেষ্টা করে না, জানা গুরুত্ব দেয় না, এরা মূলত আল্লাহর বিধানের অস্বীকারী কাফের। আল্লাহ বলতেছেন যারা মনে করে যে আল্লাহ সবকিছু বিনা উদ্দেশ্য সৃষ্টি করেছেন, অনর্থ বিনা কারণে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন এগুলো হলো এর কারণ কাফেরদের ধারণা। কাদের ধারণা? যালিকা যুল্লাযীনা কাফারু, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা সূরা আলে ইমরান এই সূরার 190 এবং 91 নম্বর আয়াতের মধ্যে যারা উলুল আলবাব, যারা জ্ঞানবোধ সম্পন্ন ব্যক্তি, যারা কোরআন বুঝতে পারবে এমন ব্যক্তিদের পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে আর রাত এবং দিনের আবর্তনের মধ্যে আমি আল্লাহর নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ, আমি আল্লাহর পরিচয় রয়েছে, আলামত রয়েছে। তবে আল্লাহ বলতেছেন এটা সবাই বুঝতে পারবে না, এটা কেবলমাত্র তারাই বুঝবে, উলিল আলবাব, যারা যারা বদজ্ঞান সম্পন্ন জোরে বলেন সুবহানাল্লাহ, উলুল আলবাব যারা তারাই কেবলমাত্র এটা বুঝতে পারবে। কি বুঝতে পারবে? আসমান জমিন সৃষ্টির মধ্যে কি রহস্য আছে, রাত দিনের আবর্তনের মধ্যে কি রহস্য আছে, এটা উলুল আলবাব যারা তারাই বুঝতে পারবে। কেবল কে বলতেছেন কথা? সূরা আলে ইমরান 190 নম্বর আয়াত। এখন তো আমাদের উলুল আলবাবের অভাব নেই। আমি দুই ক্লাস করেছি, আমি নিজের উলুল আলবাব মনে করতেছি, আমি বজন্ত আমি উলুল আলবাব মনে করতেছি, আমি পিসায় ভাবে উলুল আলবাব মনে করতেছি। কিন্তু আল্লাহ তাআলা উলুল আলবাবের সংজ্ঞা তিনি নিজেই দিয়েছেন। তো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন উলুল আলবাব হল আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা ওয়া কু'উদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা তারাই হলো উলুল আলবাব, যারা ইয়াযকুরুনা আল্লাহ আল্লাহকে স্মরণে রাখে, ভুলে যায় না, আল্লাহ তাআলার বিধিবিধান মানার মাধ্যমে স্মরণে রাখে, কিয়ামান দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম আর শায়িত অবস্থায়। তার মানে হলো সর্ব অবস্থায় যারা আল্লাহকে স্মরণে রাখে। এটা হলো একটা গুণ। আর একটা গুণ হলো ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই মানুষগুলোর দ্বিতীয় বৈশিষ্ট্য হল তারা আসমান জমিনের সৃষ্টি রহস্যের চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে, ভাববে। কয়টা বৈশিষ্ট্য? উলুল আলবাবের পরিচয় হল করুন আল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করবে, দাঁড়ানো বসা সহিত মানে সর্ব অবস্থায়, আর আসমান জমিনের সৃষ্টি রহস্য নিয়ে যারা গবেষণা করবে। এটা বলুন আল্লাহ। আমি এক কেন বলব? মানুষ যখন উলুল আলবাব হয়ে যেতে পারবে তখন তারা বুঝতে পারবে আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ বিনা উদ্দেশ্য সৃষ্টি করে নাই। উলুল আলবাবেরা বলবে রব্বানা ও আমাদের প্রতিপালক, মা খলাকতা হাদা বাতিলা,
আমরা বুঝতে পেরেছি, চিন্তা গবেষণা করে বুঝতে পেরেছি, আমাদের জ্ঞানে ধরা পড়েছে। আপনি আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন আমরা দেখি আর না দেখি, কোনটাই আপনি বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই, কোনটা বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। তারপরে আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে তা সৃষ্টির পিছনে উদ্দেশ্য আছে না নাই? আরেকটি বিষয় আমরা দেখে নিই, আল্লাহ তাআলা সফল কাম মুমিনদের সংজ্ঞা দিয়েছেন সূরাতুল মুমিনুনের শুরুতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, তারাই হলো সফল কাম মুসলমান মুমিন, যারা তাদের নামাজের মধ্যে আন্তরিক একনিষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি মুরিদুন, এবং যারা অনর্থক অপ্রয়োজনীয় কাজকর্ম থেকে নিজেদেরকে হেফাজত রাখে। আল্লাহ কি বোঝালেন আয়াতের মধ্যে? আল্লাহ তাআলা বোঝালেন সকল কাম মুমিন হলো অনর্থক অপ্রয়োজনীয় কাজ করবে না। এটা যদি মুমিনের বৈশিষ্ট্য হয়, আল্লাহ অপ্রয়োজনীয় কাজ করবেন, এটা আল্লাহর জন্য কখনো সবল হতে পারে না। মুমিনদের বলতেছেন এরা কোনো অসবল কাজ করবে না, অনর্থক কাজ করবে না, বিনা উদ্দেশ্যে কোনো কাজ করবে না। এটা হলো কি সকল কাম মুমিনের সংজ্ঞা, কথা বুঝতেছেন আপনারা? তা মুমিন যদি অনর্থক কাজ না করে, যে আল্লাহ মুমিন হওয়ার সবক দিয়েছেন তিনি কি অনর্থক কাজ করবেন নাকি? কথা কি বুঝে আসতেছে আপনি? তার মানে বোঝা গেল আসমান জমিন সৃষ্টি, কোরআন নাযিল, রসুলের আগমন, অন্যান্য যা কিছু ঘটতেছে বা ঘটেছে কোনটাই আল্লাহ তাআলা অনর্থক বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই, এটা তো বোঝা গেল আয়াতের আলোকে। বন্ধুরা, আমরা নবীকে কেন পাঠানো হলো এটা যদি আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝে নিই। কারণ কি? আল্লাহ তাআলা কোরআনকে আমাদেরকে বুঝিয়েছেন উদাহরণের মাধ্যমে। একটু সুবহানাল্লাহ বলা যাবে কি? কিসের মাধ্যমে? কারণ উদাহরণের মাধ্যমে বোঝালে মানুষ সহজে বুঝতে পারে যে কোনো বিষয়, এবং আল্লাহ সেই নীতি অবলম্বন করেছেন কোরআনে। আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের 89 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ সুরফনা লিন্নাস ফি হাদাল কুরআন মিন কুল্লি মাসাল, ওয়ালাকাদ সুরফনা মি বিস্তারিত বর্ণনা করেছে লিন্নাস মানব জাতির জন্য, ফি হাদাল কুরআন এই কোরআনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ তাআলা তা মানব জাতির জন্য বিস্তারিত বর্ণনা করেছি, মিন কুল্লি মাসাল প্রত্যেকটা উদাহরণের মাধ্যমে, উপমা উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন, আমাদেরকে দিন, আমাদেরকে হিদায়াত বুঝিয়েছেন। কে বলতেছেন কথা? অবশ্যই আমি বুঝিয়েছি বিস্তারিত ভাবে। তাহলে দেখা গেল যে কোরআন বা ইসলাম বোঝার জন্য উদাহরণের গুরুত্ব আছে না নাই? কত গুরুত্ব! এবার আল্লাহ আর আয়াতের ভিতরে বলতেছেন যে উদাহরণের গুরুত্ব আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহ লা ইয়াসতাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, আমি আমার দিনকে, আমার কোরআনকে, আমার নাজিল করা শরিয়াতকে বোঝানোর জন্য মানব জাতিকে যদি উদাহরণ দেওয়ার দরকার হয়, মশা মাছি তার চেয়েও ক্ষুদ্র কোন প্রাণীর উদাহরণ দিতে আমি আল্লাহ লজ্জাবোধ করি না। এত দামি কিতাব, তার মধ্যে মশা মাছির নাম থাকবে আল্লাহ এ ভাবেননি কখনো? মশা মাছির তুচ্ছ প্রাণীর নাম কোরআনে থাকবে এটা আল্লাহ চিন্তা করেন? আল্লাহর চিন্তাটা কি? মানুষকে বোঝাতে হবে যে কোনো কায়দায়। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহর ইচ্ছা কি? যে কোরআনে মশা না মাছি না হাতি না ঘোড়ার নাম থাকলো এটা বিষয় নয়, আল্লাহর মূল উদ্দেশ্য হলো মানুষকে যে কোনো কায়দায় হিদায়াত কোরআন ইসলামকে বোঝাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা মশা মাছি বা তার চেয়ে ক্ষুদ্র কোনো প্রাণের উদাহরণ দিতে
লজ্জা বোধ করেননি, আল্লাহ নিজেই বলতেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন আয়াতের মধ্যে ফাআমাল্লাযীনা আমানু, অতঃপর যারা ঈমানদার মুমিন, ফায়ালামুনা আন্নাল হক মির রাব্বিহিম, তারা জানে তারা বুঝতে পারে এই উদাহরণের জ্ঞান এটা তাদের রবের পক্ষ থেকে আসা একটি সত্য জ্ঞান। সুবহানাল্লাহ, আন্নাল হক মির রাব্বিহিম, তাদের রবের কাছ থেকে আসা হলো একটা সত্য জ্ঞান। পক্ষান্তরে যারা অস্বীকারকারী, উদাহরণ কেন দিলেন এই যে সমালোচনা করে তারা বুঝতে পারে না, যারা কি খোদার জন্যই কাফের, কিন্তু যারা ইমানদার তারা জানে যে উদাহরণ এটা হলো আল্লাহর পক্ষ থেকে আসা সত্য শিক্ষা। যেটা বলেন সুবহানাল্লাহ, তাহলে আমরা বুঝতে পারলাম এই দুইটা একের আলোকে কোরআন বোঝা, ইসলাম বোঝা, দিন বোঝার ক্ষেত্রে উদাহরণের গুরুত্ব আছে না নাই? স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কালেমা তাইয়েবাকে উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। আল্লাহ বলতেছেন কালেমা তাইয়েবা, পবিত্র কালেমা হলো একটি পবিত্র গাছের মতো, তা সাজারতিন তাইয়েবাতিন। তাহলে কালেমাকে কি দিয়ে বুঝিয়েছেন? কথা বলেন, গ্রামারকে বুঝিয়েছেন, কথা বলেন, গ্রামারকে বুঝিয়েছেন, কি দিয়ে বুঝিয়েছেন? তা সাজারতিন তাইয়েবাতিন, আল্লাহ বলতেছেন পবিত্র কথা বা কালেমা তাইয়েবা যেটা সেটা হলো একটা গাছের মতো। আবার দেখেন আল্লাহ তাআলা আল্লাহর পথে ব্যয়, আল্লাহ রাস্তায় ব্যয়, এটা উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। আল্লাহ বলতেছেন কেউ যে আল্লাহ রাস্তায় ব্যয় করে তার এই ব্যয়টা হলো একটি বীজের দানার মতো। কিসের মাধ্যমে বুঝাচ্ছেন? বীজের দানা। আল্লাহ এরপরে বলে বীজ থেকে যেভাবে মাটিতে রোপণ করলে তা থেকে একটা গাছ হলো, ওই গাছের সাতটা শীষ হলো, ওই শীষে প্রত্যেকটা ১০০টা করে দানা হলো। তার মানে একটা বীজ মানে আল্লাহর রাস্তায় একটা টাকা খরচ করা মানে সেটা অন্তত ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে যাবে। কিসের মাধ্যমে বুঝালেন আল্লাহ? এটা বীজের উদাহরণের মাধ্যমে, বীজের উদাহরণের মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা সিয়াম রোজাকে বুঝাচ্ছেন, আসসাউমু কাযুম্মা, হাদিসের ভিতরে এসেছেন যে রোজা বা সিয়াম হলো ঢাল স্বরূপ। ঢাল যেভাবে একজন যোদ্ধাকে যুদ্ধের ময়দান থেকে প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা করে, ঠিক রোজা একজন মানুষকে, রোজাদারকে অন্যায় অপকর্ম থেকে রক্ষা করে একদিকে ঢাল হিসেবে, আর একদিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। তাহলে আল্লাহ ইসলামের মৌলিক বিষয়গুলো কি দিয়ে বুঝিয়েছেন? উদাহরণ দিয়ে। এখন আমরা যদি আল্লাহ রাসূলের আগমন আমরা কোরআন দিয়ে তো অবশ্যই বুঝবো, একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। দেখুন কোন কোম্পানি যদি একটা যন্ত্র আবিষ্কার করে, কোন মেশিন আবিষ্কার করে, নতুন বাজারে ছাড়ে, তখন মেশিন কিভাবে পরিচালনা করতে হবে তার একটি ম্যানুয়াল বা পরিচালনা পদ্ধতির একটা বই ছাড়ে সাথে, ঠিক কিনা বলেন? ম্যানুয়াল একটা দিয়ে দিয়েছে, এইভাবে এটাকে পরিচালনা করতে হবে, লেখা থেকে সব, ওই পর্যন্তই শেষ না। দেখেন আপনারা, আমরা এই যে মাইকটা সেট করেছি নতুন করে, কথাটা বুঝতেছেন আপনারা? এই যে সেটটি সহ শুধু কিনেই আনি না, এর সাথে আবার সেখান থেকে একটা লোক পাঠিয়ে দিয়েছে এটা সেটিং করার জন্য, কারণ আমরা সেটিং করতে পারি না। তো কোম্পানি শুধু ম্যানুয়াল পাঠায় ক্ষান্ত হয় না, ম্যানুয়াল সাথে আবার ওই ম্যানুয়ালের লেখা তো সবকিছু বুঝতে পারবে না একজন মানুষ, নাও বুঝতে পারে, সেটাকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার জন্য সাথে একটা ইঞ্জিনিয়ার পাঠায়। একজন পাঠায় কি পাঠায় না? উদাহরণ বুঝতেছেন আপনারা? তাহলে কোম্পানি যখন মেশিনটা বাজারে নতুন ছাড়লো, সেটাকে চালু করার জন্য, পরিচালনা করার জন্য একটা ম্যানুয়াল তো আগে থেকে লিখে রেখেছে, এবং এই মেশিনকে চালু করা বা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের এই সেটটা যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন বা আমাদের খাদে না শিখেছে চালানো, ততক্ষণ ওদের আশা লাগতেছে, কিন্তু যখন শিখে যাবে তখন কিন্তু আর আশা লাগবে না। কথা কি বুঝলেন আপনারা? তাহলে বোঝা গেল একটা মেশিন চালাতে গেলে তার একটা ম্যানুয়াল দরকার, এবং এই ম্যানুয়াল অনুযায়ী কাজটা ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেওয়ার জন্য একজন ইঞ্জিনিয়ারও দরকার। মানব জীবনটাও কোন যন্ত্রের চেয়ে কম নয়, বরং বেশি। মানব জীবন, মানব জীবনটা কোন যন্ত্র চালানোর চেয়ে আরো বড় ব্যাপার। তো এই মানব জীবন কিভাবে পরিচালিত হবে,
এটা কোন পদ্ধতি পরিচালিত হবে এর জন্য আল্লাহ একটা ম্যানুয়াল পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন বলেন? ম্যানুয়াল, পরিচালনা পদ্ধতির একটি কিতাব পাঠিয়েছেন। সেটা কি? সেটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব সমূহ, এবং যার সর্বশেষ সংস্করণের নাম হলো আল কোরআনুল কারীম। এই ম্যানুয়াল বা এই পরিচালনা পদ্ধতি বা এই কোরআন অথবা এই সহিফা আসমানে কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার লক্ষাধিক পাইগম্বর পাঠিয়েছেন, ইঞ্জিনিয়ার পাঠিয়েছেন। উদাহরণের সাথে কি মিলতেছে আপনারা বুঝতেছেন? কেন এই আল্লাহর কিতাব যে আমাদের জন্য ম্যানুয়াল তা বুঝলাম কি করে? আপনাদের সামনে একদিন আলোচনা করেছিলাম আদম হাওয়া ইবলিসের ঘটনা, মনে আছে আপনাদের? আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম যখন তারা ভুল করে বসলেন, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে বসলেন, তাদের তওবা কবুল করা হলো, তবে তাদেরকে জান্নাতে থাকতে দেওয়া হলো না, বললো যে তোমরা দুইজন আরো শয়তান ইবলিস সহ দুনিয়াতে নেমে যাও। তখন পিতা মাতার অন্তরের ভিতরে একটু স্যাট করে উঠেছিল, ভয় পেয়েছিলেন, পেয়েছিলেন না? মনে আছে নাকি আপনাদের কেন ভয় পেয়েছিলেন? কেন বলেন তো? আমার ইয়েস আমার সন্তানদেরকে, আমাদের যে সন্তান আসবে দুনিয়াতে পরবর্তীতে, ইবলিস জান্নাতের মধ্যে আমাদেরকে ধোকা দিয়ে বসলো। আল্লাহ বললেন লা তাকরাবা হাযি শাজারা, ও এসে বলতেছে না এই গাছ হলো স্থায়ী হওয়ার গাছ, চিরস্থায়ী রাজত্ব হবে, চিরদিন তোমরা জান্নাতে থাকতে পারবে। এই কায়দায় যখন তারা শঙ্কিত হলেন, আল্লাহ তাআলা তাদেরকে একটি বাণী শুনিয়েছিলেন, নির্ভয় অভয় বাণী শুনিয়েছিলেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছিলেন আদম এবং হাওয়াকে লক্ষ্য করেন, আদম এবং হাওয়া তোমরা বিচলিত চিন্তিত, এটা আমি আল্লাহ জানি, কেননা আমি তো অন্তর জানি। ঠিক কিনা বলেন? তোমরা যে কেন ভয় পাচ্ছো সেটাও আমি আল্লাহর জানা আছে। ভয় পাওয়ার পিছনে শুনে নাও, শয়তান বা ইবলিস এবং তার অনুসরণেরা, অনুসরণেরা যতই ধোকা দিক না কেন, একটা বিষয় যদি তোমরা ভুলে না যাও, তোমার সন্তানেরা ভুলে না যায়, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 38 নম্বর আয়াতে বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামা যুগে যুগে আমি আল্লাহর পক্ষ থেকে হুদান পথ প্রদর্শনের কিতাব যেতে থাকবে, সঠিক পথের দিশাটা যেতে থাকবে তোমার সন্তানদের জন্য, তোমাদের সন্তানদের জন্য কি আসবে? হেদায়েতের কিতাব আসবে, গাইড বুক আসবে। তোমাদের সন্তানদের মধ্যে থেকে যারা আসে হিদায়তের অনুসরণ করবে, সেই কিতাব মেনে চলবে। আল্লাহ বললেন শয়তান তাদের কিছু করতে পারবে না, ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই, ওয়ালাহুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এই আয়াতের আলোকে আমাদের মানব জীবন পরিচালনা করার জন্য যে ম্যানুয়াল বা গাইডবুক, সেই গাইডবুকের সর্বশেষ সংস্করণের নাম হল আল কোরআনুল কারীম। এটা হল একটি পূর্ণাঙ্গ কিতাব এবং যা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ঠিক কিনা বলুন বন্ধুগণ? আমার এই জন্য যখন কোরআন নাযিল শুরু হল, এই কোরআন যেহেতু মানুষকে বোঝাতে হবে, এটা হলো আমার নবীর দায়িত্ব। এই দায়িত্ব যে নবীর সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজাল্লা ইলাইকা রিব লিতুবাইন লিন্নাস মা নুজিলা ইলাইহিম। ও বন্ধু আপনি শুনে নিন, ওয়াজাল্লা ইলাইকা রিব, আমি আল্লাহ আপনার কাছে উপদেশের কিতাব কোরআন নাযিল করেছি, লিতুবাইন লিন্নাস উদ্দেশ্য হলো আপনি কিতাবকে মানুষকে বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলেন এটা হলো বিশ্বনবীর নিয়োগ পত্র। নিয়োগ পত্র বুঝলেন আপনারা? কোন একটা অফিসে চাকরি করতে গেলে কি অ্যাপয়েন্টমেন্ট লাগে না, লেটার বা নিয়োগ পত্র লাগে কি লাগে না? সেই নিয়োগ পত্র আল্লাহ দিচ্ছেন। আপনার দায়িত্ব নিয়োগ পত্র হলো
আপনার কাছে উপদেশের কিতাব যাবে আর আপনি সেটা নন্দে তুবাই কি না নাস আপনি মানব জাতির কাছে সেটা বর্ণাত মানুষ জিলাই জিলাই সেটা তাদের কাছে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা এরপরে বললেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি তাদের কাছে এই কোরআনের কথা পৌঁছে দিবেন, কোরআনের জ্ঞান পৌঁছে দিবেন, কোরআন ব্যাখ্যা করে বোঝাবেন। ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, শুধু তারা এটা শুনেই বসে থাকবে না, আমি আল্লাহর নাজিল করা কোরআন নিয়েও তারা চিন্তা গবেষণা করবে। আপনি তো বোঝাবেন বটেই, আবার ওই কিতাবকে কেয়ামত পর্যন্ত গবেষণা হতে থাকবে আমি কি বলেছি, আমি আল্লাহ কি বলেছি। তাহলে বিশ্ব নবী নিয়োগপত্র বলতেছে যে নবীজির দায়িত্ব হলো কোরআন এই মানব জাতিকে বুঝিয়ে দেওয়া, লিতুবাই বিনা বর্ণনা করা, বর্ণনা বিষাদ আকার বর্ণনা করে দেওয়া। এই দায়িত্ব যখন দেওয়া হল তাহলে কোরআন বোঝাতে গেলে কোরআন তো যথাযথ হেফাজত করতে হবে। কোরআন যখন নাজিল হচ্ছে বিশ্ব নবী বারবার তার জিব্বাকে লালাছেন, বারবার মুখস্থ করার চেষ্টা করতেছেন, এটা আল্লাহ দেখতে পান কি পান না কথা বলেন না কেন, বারবার জিব্বা নাড়াচ্ছেন, তিনি যাই করেন না কেন বারবার কোরআন মুখস্থ করার চেষ্টা করতেছেন। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এটা দেখতে পেলেন আর বিশ্বনবীকে আল্লাহ তাআলা এতটা ভালোবাসেন, বিশ্বনবী এত চিন্তা করবে বা জিব্বা নাড়ায় নাড়ায় কষ্ট করবে, এই কষ্টটুকু আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ, এতটুকু কষ্ট আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না, না এই কষ্ট আপনার করা লাগবে না। তাহলে কি করতে হবে, আল্লাহ তাআলা বললেন লা তুহাররিক বিহি লিসানাক লিতাআজালা বিহি, এই কোরআনকে আত্মস্থ করার জন্য আপনি যে আপনার জিব্বাকে বারবার নাড়াচ্ছেন এটা দরকার নাই, আপনি নাড়ায়েন না। ইন্না ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি আল্লাহ নিজের পক্ষ থেকে আপনার অন্তরের মাঝেই কোরআনকে জমা করে দিব আর এর পঠন পদ্ধতি আমি শিখিয়ে দিব, আমি জমা করে দিব আপনার অন্তরে, আর এই কোরআন কিভাবে তেলাওয়াত করতে হবে পাঠ করতে হবে এই পদ্ধতি হবে আল্লাহ আপনাকে শিখিয়ে দেবো, আপনার ভয় নেই চিন্তা করা লাগবে না। এরপর আল্লাহ তাআলা বললেন ফাইযা ক্বারআনাহু ফাত্তাবি'উল কুরআনা, আপনার দায়িত্ব হলো যখন আমার পক্ষ থেকে জিবরিল আপনার সামনে যে কোরআনের তেলাওয়াত করবে আপনি শুধু তার অনুসরণ করবেন, চিন্তাও করা লাগবে না, আপনি শুধুমাত্র অনুসরণ করে তেলাওয়াত করবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এর বিস্তারিত ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে বুঝিয়ে দিব। এই কয়েকটি আয়াতের আলোকে এই সিদ্ধান্তে আসা যায় যে বিশ্বনবী আমাদেরকে কোরআন এই হিদায়তের কিতাব বুঝিয়ে দেওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে এসেছেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো ইঞ্জিনিয়ার হিসেবে আসার দরকার কি, না আসলে কি সমস্যা হতো, আপনারা কি আমাদের আলোচনার আজকের যে বিষয়টা বুঝতে পেরেছেন? তো আমি আরো একবার বলতেছি যারা পরে এসেছেন, বিশ্বনবী কেন দুনিয়াতে আবির্ভূত হলেন এর কারণ কি, সেই বিষয়টা আমরা ব্যাখ্যা করতেছি কোরআনের সুন্নাহর আলোকে। বন্ধুরা আমার, নবীগণ বা নবী রসুলগণ কেন পৃথিবীতে আসলেন এটা বোঝার আগে, এটা যদি বুঝতে হয় তাহলে তার আগে আরেকটি বিষয় বুঝতে হবে, সেটা হল এই জমিনে এই যে আমরা মানুষ আমরা কেন এসেছি, আমাদের আসার উদ্দেশ্য কি, আমরা কেন এসেছি, আমাদের পরে তো নবীন এসেছেন আমাদেরকে হৃদায়তের জন্য, আমরা কেন আসলাম সেটা তো আগে জানা দরকার। এই প্রশ্ন যদি করা হয় তো অনেকেই একেবারে সহজ একটি উত্তর দিবে, কি বলবেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো কিছু করতে আমরা দুনিয়াতে আসিনি, কথা কি বুঝতেছেন আপনারা, এই কথা বলবে কি বলবে না, কিন্তু আসলে আমরা কেন এসেছি একটু ভালো করে বুঝতে হবে আমাদেরকে। দেখুন আমি আগেই বলেছি যে আমাদের কোরআনকে ইসলামকে বুঝতে হবে উদাহরণের মাধ্যমে। আমরা যদি চিন্তা করি একটা মেডিকেল কলেজের কথা, মনে করেন একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করা হলো, তো সেখানে বিভিন্ন দিক থাকবে, বিভিন্ন স্তর থাকবে, বিভিন্ন ভাগ থাকবে,
সেখানে ডাক্তার নার্স তারপর আপনার ক্লিনার অনেক লোকজন থাকবে, থাকবে কি থাকবে না? সেখানে একটা বড় বিল্ডিং থাকবে, সে তার ভিতরে অনেক যন্ত্রপাতি থাকবে, পরীক্ষা নিরীক্ষা করার ওষুধপত্র থাকবে এবং সেখানে রোগী চিকিৎসা করা হবে। তা আমরা যদি এইভাবে ধরি যে এক নম্বরে সেখানে ডাক্তার নার্স বা অন্যান্য কর্মী মানে যেটা জনশক্তি থাকলো, দুই নম্বর স্তর হলো সেখানে মেডিকেল কলেজ বা একটা কলেজ তৈরি করা হলো, বিল্ডিং তৈরি করা হলো, তিন নম্বর হলো বিল্ডিং তৈরি করা হলো সেখানে সরঞ্জামাদি থাকলো, যন্ত্রপাতি থাকলো, ওষুধপত্র থাকলো, তিন নম্বর হলো ডাক্তার নার্স এদের সুস্থতাও দরকার আছে না নাই কথা বলেন, কারণ তারা চিকিৎসা করবে কিন্তু সুস্থ থাকারও দরকার আছে, চার নম্বর হলো চিকিৎসা সেবা। এই চারটে কাজের ভিতরে একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কি, চিকিৎসা করার উদ্দেশ্য কি, এই তো আপনারা কিন্তু বুঝতে পারতেছেন মূল উদ্দেশ্যটা কি, চিকিৎসা করা। সেখানে শুধুমাত্র লেখাপড়া করায় ডাক্তার বানায় ছেড়ে দেওয়া এটা উদ্দেশ্য না, ওই ডাক্তাররা আবার বাস্তব জীবনে প্র্যাকটিস করবে, জনগণকে সেবা করবে, চিকিৎসা দেবে, এটা মূল উদ্দেশ্য কিনা। আর এই মূল উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য বাকিগুলো পাতেও হিসেবে কাজ করে, একটা মেডিকেল কলেজ লাগে, সেখানে টিচার লাগবে, টিচারদের সুস্থতা লাগবে, শিক্ষা ব্যবস্থা থাকা লাগবে, যন্ত্রপাতি থাকা লাগবে, ঔষধপত্র থাকা লাগবে। কথা বুঝতেছেন আপনারা? তাহলে মূল বিষয় হলো চিকিৎসা সেবা। যদি একটা কলমের কথা চিন্তা করেন, একটা কলম যদি বানায় আমরা, তাহলে কলমের জন্য কলম লাগবে, মানে কলমের বডি লাগবে, কলমের লিপ লাগবে, কলমের ভিতরে কালি লাগবে, এই কলম তৈরি করার একটা কারখানা লাগবে, লেখার জন্য একটা কাগজপত্র লাগবে, অনেক কিছু লাগবে না? এই সব কিছু যদি হিসাব করা হয় তাহলে কলম তৈরি করার উদ্দেশ্য কি বলেন তো আপনারা? লেখা। মূল উদ্দেশ্য কি? এর বাইরে যত কিছু আছে সবগুলোই লেখার কাজকে কিভাবে সঠিকভাবে করা যায় তার জন্য পাতে হিসেবে কাজ করে। এই দুইটা উদাহরণ বুঝতে পেরেছেন কিনা? তাহলে আমরা পৃথিবীতে যারা মানুষ, এই মানুষগুলো সাধারণত চারটা ক্যাটাগরিতে কাজ করে। এক নম্বর হলো আমরা উপাসনামূলক কিছু কাজ করি, নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ধর্মের অন্যান্য কাজ করে, করে কি করে না? দুই নম্বর হলো আমরা কিছু ন্যায় অন্যায় কাজ করে থাকি, মানে ন্যায় কাজের আদেশ বা করে থাকি, অন্যায় কাজের প্রতিরোধ করে থাকি, সত্য কথা বলা, মানুষ যাতে জুলুম না করে এটা প্রতিরোধ করা, আরেকজন মানুষ অসহায় আছে কিনা সেটা খোঁজ খবর নেওয়া, আমি খাচ্ছি সে খাচ্ছে কিনা, আমি চিকিৎসা পাই সে চিকিৎসা পাচ্ছে কিনা, আরেকজন লোক এরকম ভাবে হয়রানির শিকার হচ্ছে কিনা, জুলুমের শিকার হচ্ছে কিনা, এইগুলো আমরা এই ধরনের সমাজসেবামূলক কাজ করি কি করি না। তিন নম্বর কাজ হলো আমরা খাওয়া দাওয়া, ব্যায়াম, তারপরে একটু বিশ্রাম নেওয়া, এগুলো এই জন্য করি শরীরকে সুস্থ রাখার জন্য। চার নম্বর কাজ হলো আমরা কিছু অবকাঠামো তৈরি করার জন্য আমরা আরো কিছু কাজ করে থাকি, যেমন সাধারণ শিক্ষা অর্জন করা, এরপর আপনার অর্থনৈতিক বিজ্ঞান যত কিছু শেখা, এটাও হলো চার নম্বর কাজ। এই চারটা কাজের বাইরে কোনো কাজ নেই মানুষের জীবনে, কথা বুঝতেছেন আপনারা? হয় উপাসনামূলক নাই, ন্যায় অন্যায় কাজ, নতুবা শরীর স্বাস্থ্য ঠিক রাখার কাজ, নতুবা পরিবেশ অবকাঠামো ঠিক রাখার কাজ, এই চার কাজের বাইরে কোনো মানুষের কাজ নেই। এই চারটে কাজ যদি মানব জীবনের কাজ হয় তাহলে এর ভিতরে একটা হলো উদ্দেশ্য, সেটা কি? সেটা মানব সৃষ্টির বা মানবের মূল কাজ কি ইবাদত করা, মূল কাজ কি ন্যায় অন্যায় প্রতিরোধ করা, মূল কাজ কি শরীর স্বাস্থ্য ঠিক রাখা, মূল কাজ কি এরকম ভাবে পরিবেশ পরিস্থিতি ঠিক রাখা বা এরকম ভাবে জ্ঞান বিজ্ঞান শেখা, কোনটা কাজ হবে? অবশ্যই আপনারা বলবেন এই সমস্ত কাজের মূল বিষয়গুলো সমাজে শান্তি আনয়ন করার জন্য ন্যায় অন্যায় কাজের প্রতিরোধ করতে হবে, ন্যায় কাজের আদেশ, অন্যায় কাজের প্রতিরোধ, কথা কি আপনারা বুঝতেছেন? বন্ধুগণ আমার, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যত আদেশ দিয়েছেন এবং মানে নিষেধ করেছেন, এই সমস্ত কাজের বাস্তবায়ন করা, সঠিক বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে মানব কল্যাণ করা, এটা হলো মানব সৃষ্টির মূল উদ্দেশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে মানে আমার এই কাজের পিছনে মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। পরে কোরআন বর্ণিত, কোরআনে নাজিলকৃত ন্যায় কাজ প্রতিষ্ঠা করা, বাস্তবায়ন করা এবং অন্যায় কাজের প্রতিরোধের মাধ্যমে মানব কল্যাণ করা, এটা হলো মানব সৃষ্টির মূল উদ্দেশ্য। আপনারা বুঝতে পারেন এই পৃথিবীতে কি আমাদেরকে সৃষ্টি করেছেন কি মারামারি কাটাকাটি করার জন্য, বিশৃঙ্খলা তৈরি করার জন্য করেছেন নাকি? এই পৃথিবীতে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, অন্যান্য হজ জাকাত সব করবো, পাশাপাশি ঘুষ খাবো, সুদ খাবো, এরপরে সমাজে হত্যা করবো, সেনা করবো, এই জন্য আল্লাহ তাআলা করেছেন নাকি? তাহলে বোঝা গেল আমাদেরকে মূলত মানব কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য। সেটা কিভাবে হবে?
আল্লাহর কোরআনে নির্দেশিত ন্যায় কাজের বাস্তবায়ন এবং অন্যায় কাজের প্রতিরোধ করার মাধ্যমে। এক্ষেত্রে নামাজ আমাকে সহায়তা করবে, রোজা আমাকে সহায়তা করবে, যাকাত আমাকে প্রশিক্ষিত করে আমাকে দক্ষ করে তুলবে এই কাজ করার জন্য। কিন্তু আমার মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে আল্লাহর কোরআনে নির্দেশিত ন্যায় কাজের বাস্তবায়ন আর অন্যায় কাজের প্রতিরোধ করে মানব কল্যাণ করা। এটা তো আমি আপনাদেরকে বোঝানো উদাহরণের মাধ্যমে, এবার আসুন এটা শুধু উদাহরণের মাধ্যমে বোঝালেই হবে না, আল্লাহর কোরআন একটা দলিল থাকা লাগবে, লাগবে কি লাগবে না? একটা যে উদাহরণে বুঝালাম কিন্তু কোরআনের সাথে মিলল না, ওই উদাহরণ চলবে না। যে উদাহরণটি কোরআনের সাথে মিলবে ওই উদাহরণটি চলবে। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মাত, এই জমিনের মাঝে তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো শ্রেষ্ঠ দল। কেন শ্রেষ্ঠ দল? তোমরা বলো শ্রেষ্ঠ জাতি জাতি না, তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে মানব কল্যাণে। সুবহানাল্লাহ। তোমাদেরকে বের করা হয়েছে, আবির্ভূত হয়েছে জমিনের মাঝে লিন্নাস, মানব জাতির কল্যাণ করার জন্য। কথা কার? আমার বানানো কথা না আল্লাহর কথা? আল্লাহ এরপরে বললেন কিভাবে সেই কল্যাণ করবে, তা আমরুনা বিল মা'রুফ, সমাজের যত ভালো কাজ আছে কোরআন নির্দেশিত ভালো কাজ, ইসলাম প্রদর্শিত ভালো কাজ, এইগুলো তোমাদের অর্ডার করা লাগবে, বাস্তবায়ন করা লাগবে। শুধু তাই নয়, সমাজে যত অপকর্ম আছে কোরআন ইসলাম বিরোধী যত কর্ম সংগঠিত হয় সমাজে, তা প্রতিরোধ করার মাধ্যমে তোমাদের মানব কল্যাণ করতে হবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আলে ইমরানের আরেক আয়াত আল্লাহ বলে বলতে কুম্মিন কুমুম মাতু ইয়াদউনা ইলাল খায়র, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, ইয়াদউনা ইলাল খায়র, ইয়াদউনা ইলাল খায়র, তোমরা মানুষকে কল্যাণের পথে ডাকবে। সুবহানাল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরা মানব জাতিকে কল্যাণের পথে ডাকবে। ওয়ামুরুনা বিল মা'রুফ, আর কি করবে, সব কাজের আদেশ দিবে, সব কাজ বাস্তবায়ন করবে, আর অন্যায় কাজে বাধা প্রদান করবে। এই দুইটা আয়াতের আলোকে বোঝা গেল আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের আবির্ভাবের মূল কারণ হল আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে মানব কল্যাণ করা। সুবহানাল্লাহ। ভাই আল্লাহ যত অর্ডার করেছেন কোরআনে, যত অর্ডার আছে, অনেক অর্ডার আছে, বলা বলে শেষ করা যাবে না। আমরা যদি একটু হিসাব করি, আচ্ছা সমাজে যদি চুরি হয় এতে আল্লাহর কোনো ক্ষতি আছে নাকি? চুরি হচ্ছে, মানুষ মানুষের মাল সম্পদ চুরি করে, এতে আল্লাহর কোনো ক্ষতি আছে না? আমরা মানুষের ক্ষতি, কথা বলেন একটু, কথা বলেন। যদি সমাজে ব্যবসার ছড়িয়ে পড়ে একেবারে ব্যাপক হারে, গণহারে এবং অবাধ, এতে কি আল্লাহর কোনো ক্ষতি আছে না? ক্ষতি কাদের? মানুষের। সুর যদি সমাজে বাস্তবায়িত হয় এতে তো আল্লাহর কোনো ক্ষতি নেই, ক্ষতি তো মানব জাতি, ধনীদের দ্বারা গরিবরা শোষিত হবে। কথা বলেন না কেন আপনারা? এরপরে যত ন্যায় কাজের আদেশ আছে এটা তো আমাদের কল্যাণের কারণে, যত অন্যায় কাজের নিষেধ করেছেন আল্লাহ তাআলা সেটাও আমাদের কল্যাণের কারণে। কথা বলেন ঠিক কিনা? এরপরে ঘুষ খাওয়া, সুদ খাওয়া, জিনা ব্যবসার, মদ পান করা, জুয়া খেলা, এই সমস্ত হলো যদি ঘটে তাহলে এটা মানব জাতির অকল্যাণ হবে, আল্লাহর কোনো অকল্যাণ নেই। আমরা আল্লাহ কি করবো? এগুলো যদি হয়, পৃথিবী ভরে যায়, তাতে আল্লাহর কোনো ক্ষতি আছে নাকি? ক্ষতি কাদের? আমাদের। সমাজটা বিশৃঙ্খল হয়ে যাবে, অসংখ্য জাতিতে পরিণত হবে, অশান্তির অনল দাউ দাউ করে জ্বলে উঠবে, তাই আমরা ক্ষতিগ্রস্ত হবে, তাই আল্লাহর কোনো ক্ষতি নেই। ঠিক যদি উল্টো করে ভাবি যে এই সুদ যদি সমাজ থেকে বিদরিত করা যায়, ঘুষ সমাজ থেকে বিদরিত করা, চুরি ডাকাতি সিন্তায় রাহাজানি মদ পান জোয়া এগুলো যদি বিদরিত করে, অশ্লীলতা বিদরিত করা যায়, দূর করা যায়, এতে শান্তি কাদের হবে? শান্তি আমাদের হবে না? আমরা শৃঙ্খল এবং একটি শান্তিময় জীবন পাবো না? কথা বলুন আপনারা,
আমাদের তাহলে আল্লাহর যত আদেশ এবং নিষেধ যত কোরআনে আছে তার মূল ভিত্তি হল মানব জাতি যাতে কল্যাণের মধ্যে থাকে। মানব জাতি কিসের ভিতরে থাকে ভাই? আমরা তো নামাজ, আমরা তো সালাত আদায় করতেছি, আমরা তো শুধু আল্লাহর ইবাদতের জন্য করতেছি না, এই নামাজের ভিতরে মানব জাতির শরীরের জন্য আল্লাহ অসংখ্য অসংখ্য উপকার রেখেছেন মানব জাতির জন্য। সিয়াম পালন করে আল্লাহর বিধান মানার জন্য, কিন্তু এই সিয়ামের ভিতরে স্বাস্থ্য বা আজকের চিকিৎসা বিজ্ঞান বলতেছে সিয়ামের মাধ্যমে মানব জীবনে অসংখ্য উপকার হয়ে থাকে, কথা কি বুঝতেছেন না আপনারা? তাহলে সিয়ামের মাধ্যমে উপকার, সালাত আদায়ের মাধ্যমে উপকার, এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ের ভিতরে উপকার রেখেছেন মানব জাতির কল্যাণের জন্য। আর আল্লাহর যদি এতটুকু বিষয় যে আল্লাহর বিধান মোতাবেক মানুষ চললে আল্লাহ খুশি হন, কিন্তু যদি না চলে তাহলে আল্লাহ কোন ক্ষতি নেই। আর আল্লাহর বিধান মোতাবেক যদি আমরা চলি তাহলে এই দুনিয়ায় যে শান্তি নেমে আসবে এটা মানব জাতির কল্যাণ হবে, এটা আল্লাহর কোনো লাভ নেই। এই কথাটাকে আমি আপনাকে বোঝাতে পেরেছি? তাই যদি হয় বন্ধুগণ আমার, তাহলে মানব জাতির এই পৃথিবীতে আগমনের যে উদ্দেশ্যটা সংক্ষেপে আমরা বুঝে নিলাম যে এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি যে সামনে রেখে ইসলামের যে নির্দেশনা রয়েছে সেটা বাস্তবায়ন এবং যেটা নিষেধ রয়েছে সেটা প্রতিরোধ করার মাধ্যমে মানব কল্যাণ করা। আমার কথাটাকে আপনারা বুঝতেছেন তো? দেখুন আমাদের এবং সৃষ্টির কথা ফেরেশতাদের সামনে ডিক্লেয়ার করলেন আল্লাহ তাআলা, তখন তারা কি বলেছিল আপনারা জানেন? একটা সূরা বাকারা 30 নম্বর আয়াতে রয়েছে সেটা। ফেরেশতাদের সামনে যখন বলা হলো ইন্নি জাইলু ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা ঘোষণা করলেন আমি জমিনের মাঝে আমার খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই। বলু তারা তখন তারা জবাবে বলল أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء؟ তখন তার জবাবে বলে আল্লাহ আপনি কি এমন একটা জাতিকে সৃষ্টি করতে চান যারা জমিনে যে ফাসাদ সৃষ্টি করে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, স্কিপ দিমা রক্ত ঝরাবে, এমন জাতিকে কেন পাঠাবেন? কেননা এর আগে জিন জাতি পাঠানো হয়েছিল তারা এভাবে মারামারি কাটাকাটি করেছিল, এই অভিজ্ঞতা ফেরেশতাদের ছিল, তার কারণে তারা বলল যে আপনি কি এমন একটা জাতি পাঠাতে চাচ্ছেন যারা যে আবার মারামারি কাটাকাটি করবে, এদিকে আপনার ভালো লাগে, এটা পছন্দ হয়, এই কারণে মানুষ পাঠাবে। এরপর আবার বললেন তারা আবার আল্লাহ আল্লাহকে বললেন আচ্ছা এটা যদি না হয়, এটা আপনার মনে হচ্ছে যে তাসবিহ তাহলিল দরকার, আপনার দাসত্ব গোলামী দরকার, আপনার তসবিহ জপা দরকার, তো ওটা তো সমস্যা নেই, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা তো আপনার প্রশংসা সহ অনুপাতি সুলাকে আপনার পবিত্রতা সহ আমরা সামনে প্রশংসা বর্ণনা করেই যাচ্ছি, থেমে থাকি না, কেউ দাঁড়িয়ে কেউ রুকুতে কেউ সেজদায়, আমরা তো সবসময় আপনার গুণগান করতেছি। আল্লাহ কি বলেছিলেন? তোমাদের কথা তো ঠিক, আমি তো এটা ভেবে দেখিনি, এই বলেছিলেন নাকি আল্লাহ? আল্লাহকে এই বলেছিলেন যে তোমরা যা চিন্তা করেছো এ তো আমি চিন্তা করতে মনে নেও, এরকম বলেছিলেন আল্লাহ? কি বলেছিলেন আল্লাহ? আল্লাহ তাআলা বললেন, ক্বালা তিনি বললেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আমি যেটা জানি মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ, আল্লাহ বুঝালেন কি কাটাকাটি রক্তপাত করার জন্য আমি মানুষ সৃষ্টি করতেছি না, আর শুধুমাত্র তাসবিহ তাহলিলের তারা ব্যস্ত থাকবে এজন্য মানুষ পাঠাচ্ছি না, আমি কেন পাঠাচ্ছি এটা আমি সবচেয়ে ভালো জানি সেটা তোমরা জানো না, এবং তোমরা মনে করতেছো মানব জাতির পাঠানো ক্ষমতা দরকার কি, আল্লাহ সেটাও প্রমাণ করে দিলেন আদমকে ডেকে, আদম এই জিনিসগুলোর নাম বলো, এরা বলতে পারে না, প্রথম ফেরেশতাদেরকে বলে তোমরা একটু বলো, আল্লাহ আমাদের তো কোনো জ্ঞান নেই, আপনি যা শিখেছেন ওটুকুই আমরা জানি ওটুকুই বুঝি, আল্লাহ প্রমাণ করে দিলেন জ্ঞানে যারা শ্রেষ্ঠ তারাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ, আমি যারা বলেন সুবহানাল্লাহ, এবং জ্ঞানে আমাদের পিতা শ্রেষ্ঠ না, তিনি সব কিছুর নাম বলে দিতে পারলেন কিন্তু ফেরেশতারা পারে নাই। বন্ধুরা আমার, এই যে জ্ঞান আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মানব জাতিকে দিয়ে দিয়েছেন এটাকে আরবিতে বলা হয় আপন, বাংলাতে বলা হয় বোধ শক্তি, কথা কি বুঝতেছেন আপনারা? প্রত্যেকটা মানুষের সৃষ্টিগতভাবে জন্মগতভাবে একটা মেমোরি তার মাথার ভিতরে থাকে কি থাকে না? একটা কম্পিউটারের ভিতরে হার্ড ডিস্ক দিয়ে দেয় না, মেমোরি দিয়ে দেওয়া হয় না, কম্পিউটারের ভিতরে তৈরিগতভাবে আবিষ্কারগতভাবে এটা দিয়ে দেওয়া হয়,
তো মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে একটা মেমোরি দিয়ে দিলেন, সেটা হলো তার ব্রেন, তার আকল, তার বিবেক, তার বোধশক্তি। ইংরেজিতে বললে কমন সেন্স। ভাই আমরা যে যা করি যে যাই করি, আমাদেরকে কেউ যদি বলে এই তুমি তো আসল ননসেন্স, কি বলে? ননসেন্স মানে কি? মানে নির্বোধ। ননসেন্স মানে কি? নির্বোধ মানে যে আহাম্মক একেবারে, যে তার বোধশক্তিকে কাজে লাগায় না। আচ্ছা ননসেন্স কি পাগলকে ননসেন্স বলা হয়? পাগলের ইংরেজিতে আলাদা আছে, তাকে ম্যাড বলা হয়। তাকে কি বলা হয় বলেন? ননসেন্স মানে হলো একটা স্বাভাবিক মানুষ যখন তার সাধারণ করণীয় ভুল করে তখন তাকে ননসেন্স বলা হয়। তোমার এতটুকু বোধশক্তি নেই, কথা বুঝতেছেন আপনারা? ননসেন্স বলা হয়। তা ননসেন্স যদি কেউ বলে আমাদেরকে, নির্বোধের বাচ্চা নির্বোধের, কেউ যদি আমাদেরকে ডাক দেয়, আমরা কি মজা পাবো না কষ্ট পাবো? কষ্ট পাবো না, কেননা আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে সৃষ্টিগত ভাবে দিয়েছেন এটা যদি কেউ ইনকার করে, এটাকে কেউ যদি অস্বীকার করে বা এটাকে তাচ্ছিন্ন করে কথা বলে, তাহলে আমরা ব্যথা পাই মনে পাই কি পাই না? তাহলে আল্লাহ সৃষ্টিগত ভাবে এই আকল, এই মেমোরি আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলা যাবে না? এই মেমোরি, এই আকল আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে দিয়েছেন যে সবসময় এটা আমাদের কাছে থাকে। এটা দ্বারা আমরা যদি সঠিকভাবে এটাকে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা এর দ্বারা ভালো মন্দ অনেক কিছু বুঝতে পারি, ঠিক কিনা বলো? সঠিকভাবে যদি প্রয়োগ করা হয়। ভাই এই শরীরকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা অ্যান্টিবডি দিয়েছেন শরীরে, আছে না? নাই অ্যান্টিবডি, যেটা ভাইরাসের সাথে বা বিভিন্ন জীবাণুর সাথে যুদ্ধ করে সেটাকে পরাস্ত করে শরীরকে সুস্থ রাখে। শরীরকে যদি সুস্থ রাখার জন্য আল্লাহর একটা প্রোগ্রাম থাকে, তাহলে আমাদের জ্ঞানকে সুস্থ রাখার জন্য একটা প্রোগ্রাম থাকবে কি থাকবে না? সেটা হলো আল্লাহর দেওয়া মেমোরি, আল্লাহর দেওয়া জন্মগত জ্ঞান। এর মাধ্যমে আমরা অনেক কথা শুনেই বুঝতে পারি এটা সঠিক না ভুল, বুঝতে পারি না? এটা হলো আমাদের জ্ঞানের জগতের জন্য কোন ভাইরাস না ঢুকতে পারে তার অ্যান্টিবডি হিসেবে কাজ করে এই আকল, এই বিবেক, এই বোধশক্তি। কথা বুঝতে পেরেছেন কিনা আপনারা বন্ধুগণ আমার? তাহলে আমরা যে কথাগুলো বললাম যে এই ভালো ভালো কাজ বাস্তবায়ন করা দরকার সমাজে এবং খারাপ কাজের প্রতিরোধ করা দরকার, হ্যাঁ এটাকে ইচ্ছা করলেই করা যাবে? আমি ইচ্ছা করবো এখন সুদ বাংলাদেশকে বন্ধ হয়ে যাবে, জুয়া বন্ধ হয়ে যেতে হবে, তারপরে ঘুষ বন্ধ হতে হবে। এই ঘুষ সুদ এগুলো আমাদের সমাজে করোনার সে মহামারী ভাইরাস আকারে আছে না নাই? একটা চাকর, একটা মেথর, একটা সুইপারের চাকরি নিতে গেলে 8-7-10-5-15 লক্ষ টাকা পর্যন্ত দিতে হয়, যে সরকারি হয়, আছে না নাই বলেন? আমি ভুল বলতেছি নাকি? এরপরে আপনি যাবেন কারো কাছে চাকরির জন্য, বলবে যে আসলে তো ঘুষ টুস তো আমরা নিই না, কিন্তু এই যে সিস্টেমে বিভিন্ন জায়গায় দিতে হয়, এই জন্য 5-5 লাখ টাকা লাগবে না, 20 টাকা তো লাগবে না, 5 লাখ হলে হবে না, এই সিস্টেম আছে না নাই কথা বলেন? এই সিস্টেম ইচ্ছা করলেই আমি সমাজ থেকে এটাকে প্রত্যাহার করতে পারবো না, উঠিয়ে দিতে পারবো না। আল্লাহর কোরআনের যত আদেশ নিষেধ, চুরির শাস্তি যে হাত কেটে দেওয়া, এটাকে আমি ইচ্ছা করলে পারবো নাকি বাস্তবায়ন করবে? আমি ইচ্ছা করবো এখন পারবো এটা? তো আল্লাহর কোরআনের সার্বিক যত বিষয় আছে যেটা আদেশমূলক সেটা যদি বাস্তবায়ন করতে হয়, যেটা নিষেধমূলক তা যদি প্রতিরোধ করতে হয়, তাহলে ওই সমাজে ওই জনপদে ওই রাষ্ট্রে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে থাকতে হবে। কোরআনের যত আদেশ এবং নিষেধ আছে তা যদি বাস্তবায়ন এবং প্রতিরোধ করতে হয়, তাহলে ওই সমাজে ইসলাম যদি বিজয়ী শক্তি হিসেবে না থাকে, তাহলে কখনোই এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। আর বাস্তবায়ন যতক্ষণ সম্ভব না হবে, মানব সৃষ্টি বা মানব পাঠানোর মূল উদ্দেশ্য কখনো হাসিল হবে না। এই কথাটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে মানব সৃষ্টির যে উদ্দেশ্য তা যদি বাস্তবায়ন করা লাগে, তাহলে অবশ্যই সেই জনপদে, সেই সমাজে, সেই ভূখণ্ডে, সেই রাষ্ট্রে, সেই দেশে ইসলাম কি কি বিজয়ী শক্তি হিসেবে থাকা লাগবে না পরাজিত শক্তি হিসেবে থাকা লাগবে? অবশ্যই বিজয়ী শক্তি হিসেবে থাকতে হবে। আর নবীর সুন্নতের পৃথিবীতে আসার উদ্দেশ্যই হলো এই ইসলামকে, আল্লাহর দ্বীনকে জমিনে বিজয়ী শক্তি হিসেবে জারি করা। এটা কি বুঝতেছেন আপনারা? নবী রসুল যে আসলেন, আমাদের রসুল যে আসলেন, এই মানব সৃষ্টির উদ্দেশ্য যদি বাস্তবায়ন করা লাগে, তাহলে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দাঁড় করাতে হবে। আর ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দাঁড় করার জন্যই সমস্ত নবী রসুল এসেছেন জমিনে, তার ধারাবাহিকতায় বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন।
এইটুকু কথা বলে যদি আমি রেখে দিই তাহলে বলবো হুজুরের সব বানানো কথা, হুজুরের সব অলস মস্তিষ্কের বিকৃত কথাবার্তা। আসলে আমরা কোরআন থেকে জেনে নিই বিষয়টা, কোরআন থেকে যদি আমরা যাচাই করে নিই। কোরআনের নাম হলো ফুরফান, কোরআনের নাম কি বলেন? ফুরফান মানে কি? যেটা কোরআনে আছে ওটা সত্য, যেটা কোরআনের বিপরীত ওটা মিথ্যা, এটা হলো ফুরফান, মাপকাঠি। তাহলে এরপরে আমি যা বললাম এটা যদি কোরআনের সাথে মেলে তাহলে আপনারা কি মানতে রাজি আছেন না নাই, নাকি মনে মতো ঘুষ ঘুষ খুশখুস করেন, এরকম নাকি কোন বিষয়? হ্যাঁ, আসুন আল্লাহ কি বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন শারা আলাইকুম মিনাদ দ্বীন, দ্বীনের বিধিবিধান আমি আল্লাহ তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিলাম। মা ওয়াসা বিহি নূহা, যে বিষয়ের আদেশ আমি আমার নূহকে দিয়েছিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ওই ধারাবাহিকতায় ওই একই ওহি অধ্যাদেশ আমি আল্লাহ আপনার কাছে নাযিল করলাম। সুবহানাল্লাহ, আমি প্রথম শরিয়াতের নবী হলাম নূহ, নূহকে যে শরিয়াত দিয়েছিলাম ওই একই শরিয়াতের ধারাবাহিকতা আমি আল্লাহ আপনাকে ওই শরিয়াত দিলাম হে রাসূল। শুধু তাই নাই, ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, যেই পদ্মাদেশ যেই উপদেশ যেই ওসিয়াত আমি আল্লাহ অর্ডার করেছিলাম আমার খলিল ইব্রাহিমকে, আমার পয়গম্বর মুসাকে, আমার রূহুল্লাহ গলাবাই সাকে, এই সমস্ত পয়গম্বরদেরকে যে অর্ডার করেছিলাম ওই একই অর্ডার আমি আল্লাহ আপনাকেও করতেছি। সূরা শুরা, কোরআনের 42 নম্বর সূরা, এটা কোন সূরা? সূরা শুরা, এর ইব্রাহিম মুসা ঈসা ওটাও আপনার প্রতি পাঠানো হলো। প্রশ্ন যদি করা হয় সেটা কি ছিল জিনিসটা কি যার আদেশ করা হয়েছিল সমস্ত পয়গম্বরদেরকে? আল্লাহ তাআলা বললেন সেটা হলো এই, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররু, সমস্ত পয়গম্বরদের জন্য আমার আদেশ ছিল আমার জমিনে তোমরা আমার দিনকে কায়েম করো আর এর ভিতরে কোনো দল বিদল সৃষ্টি করো না। কেন? কারণ ইসলাম যদি সমাজে বিজয়ী না থাকে তাহলে আমার ওয়াজে কখনো সুদ বন্ধ হবে না, আমার ওয়াজে কখনো বিশ্বালয় বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, জুয়া বন্ধ হবে না, মদ বন্ধ হবে না, আর এগুলো যতক্ষণ বন্ধ না হবে মানব সমাজে শান্তি আসতে পারে না। কথা কি বুঝতেছেন আপনারা? মানব সমাজে শান্তি আসতে গেলে আল্লাহর অর্ডার গুলোর বাস্তবায়ন লাগবে, পক্ষান্তরে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন তার যথাযথ প্রতিরোধ লাগবে। আর এটা করতে গেলে ভাই হাত কাটা তো আমার আপনার বিচারের হাত কাটা যাবে না, কোরআনের বিধান বাস্তবায়ন করতে আদালতের মাধ্যমে। আদালত যদি কোরআনের মাধ্যমে ইসলামী বিধিবিধান শরিয়াতের মাধ্যমে পরিচালিত না হয় কিভাবে আপনি হাত কাটবেন? চোরের শাস্তি হাত কাটা কোরআনে আছে না নাই? জেনার শাস্তি কোরআনে আছে না নাই? মিথ্যা অপবাদের শাস্তি কোরআনে আছে না নাই? এইগুলো বাস্তবায়ন করতে হলে আমি আপনি দুই পাঁচজন চিল্লালে দলগুলি করলে হবে না, এই অবস্থা বাস্তবায়ন করতে হলে মূল পাওয়ার কোরআনের পাওয়ার তার বিজয়ী থাকতে হবে সমাজে। এবার আল্লাহ তাআলা পরিষ্কার করলেন, তোমরা তো এতক্ষণ ধরে বসে আছো সেই 12:10 থেকে আলোচনা শুনতেছেন, আপনারা চিন্তা করতেছেন নবী পাঠানোর কারণ কি, কেন বিশ্বনবী আসলেন? আমি এতক্ষণ পর্যন্ত যে কনক্লুশনটা নাম সেটা হলো এবার আল্লাহ বলতেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ, ওয়াল্লাযী তিনি হলেন সেই সত্তা, আরসালা রাসূলাহু যিনি তার রসুলকে প্রেরণ করলেন বিল হুদা হিদায়ত সহ, মূল গাইড মূল গাইড বুক সহ যে আল্লাহ তার রসুলকে পাঠালেন, ও দ্বীনুল হক সত্য দ্বীন ইসলাম সহ যে রসুলকে আল্লাহ পাঠালেন, কেন পাঠালেন? লিইউযহিরাহু আলা দ্বীন কুল্লিহি,
আমরা জানি এটা প্রচলিত অর্থ হল সমস্ত বাতিল দিন বা বাতিল ধর্মের উপর ইসলামকে বিজয়ী করা, এটাও একটি অর্থ। কিন্তু এটির তাত্ত্বিক এবং গবেষণামূলক অর্থ হল যে আমাদের জীবনের, মানব জীবনের যত অঙ্গন আছে, যত দিক আছে, যত ক্ষেত্র আছে, সমস্ত ক্ষেত্রে ইসলামের বিধিবিধানকে বিজয়ী করা। সুবহানাল্লাহ, আমার ব্যক্তি জীবনে ইসলামকে বিজয়ী করা যত ক্ষেত্র আছে, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাষ্ট্র জীবন, আমার রাজনৈতিক জীবন, অর্থনৈতিক আন্তর্জাতিক জীবন, যত জীবন আছে, জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামের বিধিবিধান আদেশ নিষেধ উপদেশকে বাস্তবায়িত করা, বিজয়ী করা। আমরা জানি হলো যারা পূজা করে বা যারা শিরিক করে, মানে বিভিন্ন পূজা অর্চনা করে, এগুলো তাদেরকে মুশরিক বলি না আমরা, কথা বলেন। কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে, মুশরিক শুধু তারা নাই, মুশরিক মূলত দুই প্রকার। এক প্রকার হলো কাফের মুশরিক, আর এক প্রকার হলো মুমিন মুশরিক, মানে ঈমানদারের পরে মুশরিক। আর যেটা কাফের ওটা তো আছেই পরিপূর্ণভাবে মুশরিক, সরাসরি মুশরিক। আর একটা আছে হলো মুমিন মুশরিক। কথা বুঝতেছেন কিনা ভাই? কাফের মুশরিকের কথা বাদ দেন, মুমিন মুশরিক ইসলাম যদি বিজয়ী হয় তারা কিন্তু বেজার হবে না। এখন যে চিন্তা করেন, ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ বেঁধে গেছে, এখন যারা পাপাচারী মুসলিম তারাও চাইবে কি ইসরায়েলের বিজয় চাইবে না ফিলিস্তিনের বিষয় বিজয় চাইবে? যদিও তারা কর্মের দিকে দুর্বল, কিন্তু তারা চাইবে যে ফিলিস্তিন বিজয়ী হোক। কথা বলেন দেখলাম, চাইবে না? চাইবে যে মুসলিমরা বিজয়ী হোক। এটা সে নামাজ না পড়ুক, সে রোজা না রাখুক, ইসলামের কোন বিধিবিধান না মানুক, কিন্তু নামে যে মুসলিম, ও চাইবে যে ইসরায়েলের ভিতরে মুসলমান ফিলিস্তিনে জিতে যান, চাইবে না এটা? কিন্তু আল্লাহ বলতেছেন যে ইসলাম বিজয়ী হলে সমস্ত প্রকার মুশরিকরা অসন্তুষ্ট হবে, অপছন্দ করবে। চিন্তা করেন এবার, একটু মিলান, যারা মুমিন মুশরিক মানে ইমানের পরেও আপনারা কি মানে বুঝতে পারতেছেন না, মুমিন মুশরিক হতে পারে না? আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউনুস ইউসুফ 106 নম্বর আয়াত, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তোমাদের অধিকাংশের অবস্থা হলো এই, তারা আল্লাহর প্রতি ইমান আনার ঘোষণা দেয় পাশাপাশি ইল্লাহু মুশরিক, তারা শিরিকও করে। তাহলে মুমিন মানে ইমান আনার পাশাপাশি শিরিক করার মতো মুমিন আছে না? আল্লাহ ঘোষণা না দেয় এই মুশরিক যারা, এরা হলো বিপদগ্রস্ত, এরাই হলো ভয়ঙ্কর। যদি মুমিন বা মুসলমানের জীবনের সর্বক্ষেত্রে ইসলাম বাস্তবায়িত হয় তাহলে এরা সবচেয়ে আগে বাধা দেবে। ওরা চাইবে না একজন ব্যক্তির জীবনের সর্বক্ষেত্রে ইসলাম কায়েম হয়ে যাক, একজন মানুষের পারিবারিক জীবনের সর্বদিক সর্বঙ্গনে ইসলাম কায়েম হয়ে যাক, ইসলামের বিধিবিধান আদেশ নিষেধ গুলো প্রতিপালিত হোক, এটা তারা চায় না, অপছন্দ করবে। সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক জিন্দিগিতে কোন জায়গায় ইসলাম সর্বঙ্গনে বিজয়ী হোক, এটা অন্তত পক্ষে অন্য মসজিদরা চাক আর না চাক, মোমেন মসজিদরা কখনো এটা পছন্দ করবে না। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে দুইবার বলেছেন, সূরা তাওবায় 33 নম্বর আয়াতে একবার বলেছেন, সূরা সফের 9 নম্বর আয়াতে একবার বলেছেন। এই একই কথা, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এইভাবে যদি ইসলাম মানব জীবনের, মুমিনের জীবনের সর্ব অঙ্গনে বিজয়ী হয়ে যায় অন্য সকল বিষয়ের উপরে, তাহলে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা অপছন্দ করে, বাধা দেয়, ভালো না লাগে। কথা বুঝতেছেন আপনারা? তাহলে বোঝা গেল যে আমাদের জীবনের সর্ব অঙ্গনে আমরা তো শুধু চাই যে মসজিদ ইসলামের বিধিবিধানে চলবে, কিন্তু আমার পরিবার চলার দরকার নেই, আমার সমাজ চলার দরকার নেই, আমার চাকরি বাকরি চলার দরকার নেই, আমার ব্যবসা চলার দরকার নেই, শুধু ইমাম শেখ চলবে, মোয়াজ্জিন খাদেম এরা একদম টাইট ভাবে কোরআন হাদিস মোতাবেক চলতে হবে, না বেতন বন্ধ চাকরি বাক, আমাদের চিন্তা আছে না? নাই। এই মানুষগুলো চিন্তা করে না, আমি একজন মুসলমান, আমি তো একজন মুসলমান, আমি হয় ইমাম না, নাই মসজিদ না, নাই আলেম না, আমি তো একজন কি, আমি একজন মুসলমান, আমার ব্যক্তি জীবন তো ইসলাম দিয়ে চলবে, এই জন্য তো আমার নাম মুসলমান, আমার পারিবারিক জীবন ইসলামের বিধিবিধান মোতাবেক চলবে, এই জন্য তো আমার ওটা হলো মুসলিম পরিবার, হিন্দু পরিবার না, বাবা মুসলিম পরিবার না,
এই সমাজকে একটি মুসলিম সমাজ, এই দেশটা একটি মুসলিম দেশ তো তখনই হবে যখন ইসলামের এতেবা অনুসরণ করে আমরা চলব। কিন্তু আমরা আমাদের ইসলামকে গণ্ডিবদ্ধ করে দিয়েছি মসজিদের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? মসজিদের চার দেয়ালে ইসলামকে গণ্ডিবদ্ধ করে দেওয়া হয়েছে। আমি আমি অমুক, আমি তমুক, আমি অমুক তমুক, আমার ইসলাম মানার দরকার আছে নাকি? হুজুরের দেখো জামা পায় হাত লম্বা, খাটো আছে কিনা দেখো, ভাড়া না সিরা না কি লম্বা কি দেখো, টুপিটা কোন তাই না, এরকম লোক আছে না নাই, কথা বলুন তো। আল্লাহ তারা কি বলতেছেন, ইসলাম যখন মুমিন মুসলিমের জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়িত হবে তখন মসজিদেরা, সে কাফের মসজিদ হোক আর মুমিন মসজিদ হোক, তাতে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনের তিনটা আয়াতে বলেছেন, কয়টা আয়াতে? দুইটা আয়াতে শেষে বলেছেন ওয়ালাউ কারিহাল মুসলিমুন, আর একটা আয়াতে শেষে বলেছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ তাআলাই হলো সাক্ষী হিসেবে যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই যে বিষয়গুলো আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে নবী এবং রসুলগণ যারা এসেছেন পৃথিবীতে তার আসার মূল উদ্দেশ্য ছিল ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। এবার আমরা একটু রসুলের জিন্দগি থেকে, আমরা পাঁচ দিন সময় যেহেতু আছে, আমরা জিন্দগি থেকে আরো একটি বিষয় জেনে নিই। আচ্ছা, বিশ্বনবী জন্মগ্রহণের পর থেকে নবাব গেছেন 40 বছর পরে, কথা বলুন ঠিক কিনা? এই 40 বছরের ভিতরে মক্কা না গোটা আরবের কোন একটি মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষও বিশ্বনবীকে কখনো খারাপ বলেনি, বরং বিশ্বনবীর বিশ্বস্ততা, তার আমানতদারিত্বই তারা খুশি হয়ে সন্তুষ্ট ঘোষণা করেছে যে তার নাম আল আমিন। এ আল আমিন কি মুসলমানেরা এই উপাধি দিয়েছে না কাফেরেরা? এখন তো মুসলমান হইনি, যখন নবীজি নবুয়াত পাননি তখন তো মুসলমান নেই, তাহলে এই উপাধি দিয়েছিল কাফেরেরা, সন্তুষ্ট হয়ে দিয়েছিল না অসন্তুষ্ট হয়ে দিয়েছিল? সন্তুষ্ট হয়ে দিয়েছিল তার চারিত্রিক সৌন্দর্য দেখে, তার আমানতদারিতা, তার ওয়াদা পালন, তার সার্বিক আখলাক দেখে তারা তাকে আল আমিন আসাদিক উপাধি দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবীজির মোট জিন্দগি হল 63 বছর, 40 বছর নবাতের আগে কেটে গেল, তাহলে নবাতের জিন্দগি কত বছর? 23 বছর। তার আবার দুই ভাগ, একটা হলো মাক্কি জীবনে, একটা হলো মাদানী জীবনে, ঠিক কিনা বলেন? মাক্কি জীবনী মাদানী জীবনের চেয়ে 3 বছর বেশি। মাক্কি জীবন কত বছর? 13 বছর। আর মাদানী জীবন কত বছর? 10 বছর। আচ্ছা, আপনারা বলেন মাক্কি জীবনে কি রোজা, হজ, যাকাত বা নামাজ? তো নামাজ তো 10 হিজরির পরে যে এসে যে ফরজ হলো, এইগুলো কি মাক্কি জীবনে ফরজ ছিল নাকি? ছিল না, ছিল নাকি? ছিল না। মুসলমানেরা মক্কায় যে 13 বছর ছিলেন বিশ্বনবীর নেতৃত্বে, যা মুসলিমে বেশি তো হয়নি, তারা অমুসলিমদের কাফেরদের অসংখ্য খারাপ কাজ দেখেছে কিন্তু প্রতিরোধ করেনি কখনো, করেছে নাকি? আবু জাহেলরা খারাপ কাজ করেনি মক্কায়? এই কথা বলেন আপনারা, আবুল আবদ বা সাইবা ওয়ালিদ বিন মুগিরা, উমাইয়া ইবনে খালদ, উবাই ইবনে খালদ, এরা বড় বড় লিডাররা মক্কায় কি খারাপ কাজ করেছে কি করে নাই? করেছে না? কিন্তু নবীজি এবং তাদের পক্ষ থেকে কখনো প্রতিবাদ বা বাধা দেওয়া হয়নি। খুব ভালো করে বলছেন, এটা 13 বছর যাব দাওয়াত দিলেন মক্কাতে, 10 বছর যখন একটা না দাওয়াত দিয়েছেন, তার মধ্যে 3 বছর আবার কি ছিলেন? বয়কটের ভিতরে ছিলেন শেখ আবু তালিব। কিন্তু মক্কার ভূমি উর্বর হল না ইসলামের জন্য। নবীজি যেখানে জন্মগ্রহণ করলেন, যেখানে তার জন্মস্থান, যেখানে তার বাপ মা, যেখানে তার সয় সম্পদ সবকিছু, যখন 13 বছর কেটে গেল আল্লাহর পক্ষ থেকে হিজরতের অর্ডার এসে গেল। সুবহানাল্লাহ, বলবেন না কেন? ইসলাম কায়েম হোক আর না হোক, ইসলামকে গ্রহণ করুক আর না করুক, আদেশ নিষেধ বাস্তবায়িত হোক আর না, তাতে তো সমস্যা হওয়ার কথা না। মক্কায় আরো 10 বছর থেকে 23 বছর ওখানেই থেকে ওখানেই মারা যাওয়াতে ভালো ছিল। 13 বছর পর্যন্ত যখন দেখা গেল যে মক্কাতে ইসলাম উর্বর হলো না, উর্বর ভূমি না মক্কা ইসলামের জন্য, তখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসে গেল যে উদ্দেশ্যে হেরসুল আপনাকে পাঠানো হয়েছে তা বাস্তবায়িত হচ্ছে না মক্কায়, আপনাকে একবার তাইরে যে চেষ্টা করানো হলো না, সর্বশেষ মদিনাকে বেছে নেওয়া হলো ইসলামের শক্তি, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য মদিনাকে বেছে নেওয়া হলো। কথা বুঝতেছেন আপনারা? তাহলে জন্মস্থান ছেড়ে তার বাড়ি ঘর সয় সম্পদ, তার আপন জন আত্মীয়জন সব ছেড়ে মদিনায় চলে গেলেন, প্রায় 500 কিলোমিটার দূর সেখান মক্কা থেকে মদিনা, সেখানে চলে গেলেন হিজরত করে তার একটি উদ্দেশ্য, এবং সেখানে যেই ইসলামের মূল উদ্দেশ্য, মূল বিষয়গুলো বাস্তবায়িত হয়ে গেছে, ঠিক কিনা বলুন? এবং সেটা বাস্তবায়ন করতে গিয়ে
সেই শক্তিকে বিজয়ী করতে গিয়ে বিশ্বনবীর অস্ত্র হাতে নিয়ে 27 বার নবীজিকে জিহাদের নেতৃত্ব দেওয়া লেগেছে। কতবার? শৃঙ্খলা ধরে রাখার জন্য, মানুষকে মারার জন্য না। কারণ হিটলার যে মানুষ মেরেছে, পৃথিবীর সব মুসলমান একসাথে করলে অত মানুষ মারতে পারবে না। কথা কি বুঝতেছেন আপনারা? পৃথিবীর ইহুদ খ্রিস্টানেরা পৃথিবীতে যত বিপর্যয় সৃষ্টি করে, এই যে আপনার প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত মানুষ মারা গেল, হিরোশিমা নাগাসাকিতে বোমা অ্যাটম বোমা ফেলার কারণে যত মানুষ মারা গেল, মুসলমানরা সারা জীবন চেষ্টা করে অত মানুষ কোনোদিন মারতে পারবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে মারতে পারবে না। তো জিহাদ এবং যেটা ফরজ করা হলো এবং বিশ্বনবী 27টি জিহাদের সশস্ত্র তিনি কি করলেন, সেনাপতির দায়িত্ব পালন করলেন, তা শুধু এই জন্য যে ইসলামিক এই বিজয় যেন থেমে না যায়, এটা যেন ভুলণ্ঠিত না হয়। যদি এটা বিজয় যদি থেমে যায়, বিজয় যদি না থাকে, তাহলে সুদের আয়াত শুধু তেলোয়াতের আয়াত হয়ে যাবে, সুদ বন্ধ করার আয়াত হিসেবে ব্যবহৃত হবে না। সোরের হাত কাটার আয়াত শুধু তেলোয়াত করে খতম দিয়ে সব আদায় করার আয়াত হয়ে যাবে, ওটা দ্বারা কখনো সমাজ সংশোধিত হবে না। ডাকাত চোর মানে যারা আত্মসাত করে ঘুষ নেয়, এদের যত বিধিবিধান কোরআনে আছে তা শুধু তেলোয়াতের আয়াত হয়ে যাবে, এটা বাস্তবায়িত হবে না। এই জন্য বিশ্বনবীর জন্ম ইসলাম ছেড়ে মদিনায় যাওয়ার অর্ডার করলেন কে? আল্লাহ। আসলে এই জন্যই যে মানব সৃষ্টির উদ্দেশ্য যদি সাধিত হতে হয়, তাহলে ইসলামকে জনপদে বিজয়ী শক্তি হিসেবে থাকতে হবে। কিন্তু এই কাজটি সহজ নয়, অত্যন্ত জটিল এবং কঠিন ব্যাপার। এই কাজ করতে গেলে সমাজের কায়েমী স্বার্থবাদী যারা গোষ্ঠী আছে তারা বাধা দেবে কি দেবে না? যারা অন্যায় অত্যাচার জুলুম করে সুবিধা ভোগ করতেছে তারা ন্যায় এবং ইনসাফের সমাজ কায়েম হোক, এটা আর যাই হোক এটা কখনো চাইবে না। যেহেতু চাইবে না, তাদের পক্ষ থেকে বাধা আসবে, তারা বাধা দেবে, এই বিষয়টি জানতে হয়েছিল। আমরা আগামী জুমায় 12টার সাথে সাথে চলে আসবো, আমরা বাকি অংশ সেদিন আলোচনা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, যাদের সুন্নাত আদায় নেই সুন্নাত আদায় করে।